Hello everyone, welcome to a brand new vlog of our channel Ritika Nilatri Vlogs. So, I'm Ritika. চলে এসছি একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। তো আমাকে দেখি বুঝতে পারছো আমরা এখন বেরোচ্ছি, এখন ঘড়িতে কটা বাজে দেখিয়ে দিই। ঘড়িতে এখন বাজে ভোর 4:45। আমরা বেরিয়ে পড়ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তো আজকে হলো 24 মার্চ 2024। আজকে যাচ্ছি আমরা এবং আমরা ফেরত আসবো 26 তারিখ, ঠিক আছে? তো টোটাল 2 নাইটসের একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন অবধি আমাদের গাড়ি আসেনি, আমাদের ট্রেন হলো রূপসী বাংলা এক্সপ্রেস, এখান থেকে আমরা যাবো সাঁতরাগাছি থেকে আমরা ট্রেনে উঠবো। আর এই যে লাগেজ, এটা দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, আর এই যে নীল রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি। আর যাচ্ছি হলো এবারে আমি, নীল এবং আমার শ্বশুরমশাই বাবা, তো আমরা তিনজনে এবং আমাদের সাথে আরও কয়েকজন আমাদের ট্রিপ মেম্বার রয়েছে, তাদের সাথে আস্তে আস্তে আলাপ করিয়ে দেবো। এবং এটা একদম নতুন বলতে পারো ট্রাভেল গ্রুপ, এবং আমরা প্রত্যেকে ফ্যামিলি ফ্রেন্ডস। তো তাহলে চলো। আচ্ছা বাহ, ছিঁড়ে গেল না? ছিঁড়ে যাবে, তোমার একটু শুরু করো। ওকে, সো দিস ইজ ইট। তো তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি, এরপর কথা বলছি ট্রেনে উঠে। সবাই এখন বসার অ্যারেঞ্জমেন্ট করছেন। পিছন অব্দি যতক্ষণ দেখছো সবাই আমাদের সাথে রয়েছে। Thank you.
এসেছি পাখি পাহাড় দেখতে। তো মোটামুটি আমাদের পুরুলিয়া স্টেশন থেকে আসতে সময় লাগলো হলো 1.5 ঘন্টা মতন। মাঝখানে দুটো ছিল, কী বলে ওটাকে, রেল লাইন, মানে দাঁড়াতে হয়েছে আমাদের খানিকক্ষণ, মালগাড়ি যাচ্ছিলো। তো এটা হলো এই বিভিন্ন যে পাহাড়, ছোট ছোট যে পাথর, সেগুলোকে খোদাই করে এখানে সুন্দর সুন্দর আঁকা হয়েছে। তো সেই জন্য এই জায়গাটার নাম পাখি পাহাড় দিয়েছে। তো আমি আগেও পুরুলিয়াতে এসেছিলাম, তখন কিন্তু এই জিনিসগুলো ছিল না। তো এগুলো এখন নতুন করে ট্যুরিস্ট অ্যাট্রাকশন বাড়ানোর জন্য দিয়েছে এই আর কি, সেটা বুঝতে পারছি। আর পুরো জঙ্গল, জঙ্গলের মধ্যে এই সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করা হয়েছে। সময়লাকে দেখতে পাচ্ছো, উনি হলেন আমাদের গাইড। তো উনি আমাদের বলে বলে দিচ্ছেন যে কোথায় কোথায় রয়েছে। অ্যাকচুয়ালি খুঁজে পাওয়াটাই ডিফিকাল্ট একটু, না হলে গাইড নেওয়া যে খুব একটা দরকার সেটা আমি বলবো না। গাইড ছাড়াও সুন্দরভাবে ঘোরা যায়। আমরা ওখান থেকে বলা হলো যে গাইড নিতে হবে, তাই জন্য আমরা নিয়েছিলাম। তো উনি আমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছিলেন যে কোনখানে কোনখানে আঁকাগুলো রয়েছে। তো এখন আমরা একটু ফটো তুলবো, তুলে নি আবার কথা বলছি। আমাদের মাঠা পাহাড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছে, তো সেই কারণেই আমরা হোটেল চলে এলাম। কারণ আমাদের সেভাবে কিছু খাওয়াও হয়নি সকাল থেকে, ওই টুকটাক ট্রেনে একটু খাওয়া হয়েছিল। তো এটা আমাদের হোটেল, দেখতে পাচ্ছ, তা এখন অবধি ঢুকিনি, দেখি হোটেলটা কীরকম, দেখা যাক। লজ কাম রিসর্ট, এখানে দেখতে পাচ্ছি যে হোটেলের রুমগুলোর বেশ সুন্দর সুন্দর নাম দিয়েছে। তো এটা মহুয়া কক্ষ দেখতে পাচ্ছি, এই যে কুসুম কক্ষ যেটা, সেটা আমাদের রুম আমাদের দিয়েছে। তার পাশে রয়েছে পলাশ কক্ষ। তারপর দেখি আমাদের রুমটা, একটু দেখে নিই কীরকম কী আছে। আচ্ছা আমাদের ওকে, ওইদিকে মনে হচ্ছে একটা ব্যালকনি রয়েছে। আচ্ছা এটা বাথরুম, আচ্ছা ব্যালকনি। এটা জায়গাটাতে মানে রিসর্টটার পেছনে অনেকটা জায়গা রয়েছে, বাট মেনটেনেন্সের একটু অভাব রয়েছে আমার যেটা মনে হয়। এই পুকুর টুকুরগুলো সবই বোনারেরই, প্রচুর সেগুন গাছ লাগিয়েছেন উনি, সেগুন, শাল আর পলাশ গাছ তো রয়েছে, প্রচুর পলাশ গাছ। রিসর্টের সামনেও প্রচুর পলাশ গাছ, আর পিছন দিকটাও দেখতে পেলাম, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না। এবার বাকি রুমগুলো, রুমের ভেতর ঢুকবো না, দেখি কি কি মানে নাম দিয়েছে। দেখুন কত পলাশ হয়েছে, এটাও আমাদের যে রিসর্টটা তার ওনারেরই। চারিদিকে দেখা যাচ্ছে যতটা দূর অব্দি পুরো লাল আর লাল। এবারে যাই বাকি রুমগুলোর কি নাম রয়েছে সেটা দেখি। আমি এখন অবধি জানি না, আমি জেনে জানিয়ে দেবো। আচ্ছা তোমাদেরকে বাকি রুমগুলো দেখি, হচ্ছে পিয়াল, পিয়াল, শাল, তারপরে সুন্দর দোলনা টোলনা রয়েছে। আচ্ছা আমলকি আর হরতকি, কিরে ভাল লাগছে হোটেল? জুতো এখানে
খেয়ে নেবো তো আগে আগে কি খেয়ে নেবে খেয়ে নি আগে আমরা এখন কোথায় যাবো জানিস? এবার হচ্ছে না জানি না কোথায় যাবো আমরা কেউই উঠছে না মাউন্টেনে কি কেউ উঠছে এরকম ভাবে বসবি ডমিনোস এখানে পাওয়া যাবে না কি সুন্দর দেখ সানসেটটা হচ্ছে দারুণ লাগছে সুন্দর এই দেখে এই জায়গাটা দারুণ লাগছে যেও না সামনে পড়ে যাবে পড়ে যাবে হঠাৎ করে কি করে হলো প্রচুর সাজাচ্ছ আমি ভেবেছিলাম কালার করবো বাট করা হয়নি একটু সরে জানি 360 ডিগ্রি কি করছিস মা
নৌকা চালানোর চেষ্টা করছে। চল চার শেষ, আর একটা জায়গায় তো যাবো না।